একদম পঞ্জা, তুই ডিবির দারোগা, তুই এরকম আলাপ চালাপ করিস কি বুঝা? তোর বড় সাহেবরা এখান থেকে এসে টাকা নিয়ে যা, কি যে নাইছিস, টাকা লাগবে? তিল বাবারা বছর ধরে গলে থেকে যে মেয়েটিকে তুলে এনেছিস, সেই মেয়েটি কোথায়? সেই মাইয়ারে টাকা পয়সা দিয়া কাপড় চোপড় দিয়া মাইয়ার বাপে আইসা লয়ে গেছে। তুই চল, তোকে ডিবি অফিসে যেতে হবে। ও মা গো মা, ও কি কয়, তোর মতন পুষ্কার দারোগার অর্ডারে পাঞ্জা ডিবি অফিসে যাইব, তোর এই জায়গায় পানির চিপে খায় ফেলা মুসুয়ার বাচ্চা। আয় হায়, পিস্তল বাই করলি, কি করলি তুই? তোকে নিয়ে যাব। বুঝা ফেলাইছি, যা তুই পৌঁছানোর আগে আমি পৌঁছায় যাবো। যা যা সর, আরে সর, আমার পাগল করবি, আরে সর, আরে পাগল। পাঞ্জারে দরবার আহে, এই হাত দিয়া আজকে তুই আমার কলার ধরছিলি। খোদার কসম বলি হারি, তোর সাহস জান কবচ করে যে আর যাই, তারও মনে হয় তোর রম এত সাহস নাই। কবির সাহেব, তার শুনে মেয়েটাকে খুঁজতে গিয়েছিলাম পাঞ্জার কাছে, তারই প্রতিশোধ দিল পাঞ্জার। শরীফ শরীফ মারাইছি এতদিন, টেন্ডার দিতে যায় তো দেখলাম ওই শালা সেই গানের মাস্টার, এখন জীবস মারাইতাছো সুয়ারের বাচ্চা। আর আমি যে এতদিন শরীফ শরীফ করে পাগল হয়ে গেছি এতদিন বুঝতে পারো নাই? এই আমির আলাপ কই, মোবাইল লাগা তুই শালারে। হ্যালো, এই তারা কোথায়? আমি যা কই কান পাইতা শোন খালি। জি বস বলেন। শরীফ হইল গানের মাস্টার, ওই সেই মামা মামিরা এখন টিনের ঘরে থাকে না, শরীফ তাগো পরিবাগে ফ্ল্যাট কিনা দিছে, ওরা ওখানে থাকে। বস, শরীফও কি ওইখানে থাকে? আরে কুত্তার বাচ্চা শুই না, আমি কি কই, তিন তালা 302 নম্বরে থাকে তারা। হ্যাঁ, ওইখান থেকে ওর মামা আর মামতি বোন রে দইরা নিয়ে আসবে আমার কাছে, আমার গুলশানে বাংলা বাড়িতে। জি জি, শরীফ জানি খবর পায় সেই ব্যবস্থা কইরাবি। জি আচ্ছা, ওর মামারে বাইন্দারাই খাবি, তারপর শরীফ আইব তারে বাইন্দামি জবাই দিয়া দেবো। জি বস,